দেখছি আমরা বোধ হয় সেটা মেনে চলছি না। তাই জন্য আজ অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা একটা ছোট্ট পথনাটিকার মাধ্যমে এইটা এখানে উপস্থিত করছে। আমি আমার ছেলেমেয়েদের কাছে অনুরোধ রাখছি, তোমরা এটা করো স্যার। শুনুন 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 বন্ধুগণ, আমাকে একটা খেলা দেখাও। এই খেলা যদি ভালো লাগে তাহলে একটা হাততালি দিবেন। আমার এই ঝোলাতে দেশ বিদেশের কাহিনী আছে, পুরান পুরান কাহিনী আছে। আমার এই ঝোলাতে নাটক আছে, নাটক নাটক আপনার দেখবেন তো বাবু মশাই। নাটক যদি ভালো লাগে একটা হাততালি দিবেন তো বাবু। হ্যাঁ বাবু মশাই, আমার এই নাটক আজকে বিদ্যাসাগর বাণী ভবনের হাই স্কুলের ছেলে মেয়েরা করবে। আর আমার নাটকের পরিচালক আছে বিদ্যাসাগরের প্রধান শিক্ষক মহাশয় মনোজ ঘোষ মহাশয়। তাহলে একটা জোরে হাততালি লাগান। এখনই দেখাচ্ছি আপনাদের সামনে। শোনেন শোনেন বন্ধুগণ, শোনেন দিয়া মন, সতর্কতার কথা এক করি বরণ, নয় সে কথার কথা, নয় সে কথার কথা, নয় সে কথার কথা, সতর্কতা করুণার ভয়, কিছু নিয়ে মেনে চললে করব তাহা জয়, মিছে ভয় পাবো না, মিছে ভয় পাবো না, মিছে ভয় পাবো না, ভয় দেব না অন্য মানুষকে, সকলকে নিয়ে থাকবো মোরা, পরিচ্ছন্ন হবে করুণা দূর, হবে করুণা দূর, এবার আমাদের নাটক শুরু হবে, শুরু করব তো আমরা। একটা হাততালি দিন, এই নাটক আজকের আমাদের নাটক কি হবে, কি হবে? আতঙ্ক নয় সতর্কতা, আতঙ্ক নয় সতর্কতা নয় হবে তো। তো এবার চলুন আমরা যাই, একটা মা এবং তার সন্তান কি করছে সেই ঘরে আমরা প্রবেশ করি, চলি চলুন। দিনের পরে দিন চলে যায়, দিনের পরে দিন চলে যায়, ছেলের ব্যাধি কিন্তু ভালো হয় না। আমি তোর বন্ধু হই কাকিমা, আমি ওর জন্য এইটুকু করতে পারবো না, তুমি বললে আমি এক্ষুনি ডাক্তার দেখে নিয়ে আসছি। কখন থেকে শুনছি কালি চলে এসেছি, চলে এসেছি, কই কই সেই রুগী? এই তো এই যে, এই তো দেখুন দেখুন ডাক্তারবাবু, দেখেন দেখেন ওর কি খুব শরীর খারাপ। এ তো দেখছি ভালোই ব্যায়াম বাঁধিয়েছে। কতদিন এসা? প্রায় 10 দিন হয়ে গেল। ওরে বাবা, সে দেখি মেশিনটা চেপে ধর। আরে পেটে নয় পেটে নয়, থার্মোমিটারটা চেপে ধর দিদি বগল দেবাই। জ্বর তো সাংঘাতিক। এবার এবার বলো আমি নারীটা দেখি, নারীর গতি প্রবল, সানারী প্রাণ ঘাতিকা, এখন সান্নিপাতি না হলেই বাসি। সান্নিপাতি? হ্যাঁ, তবে শোনো, তোমরা এই যে করোনা এই সেই এসব নিয়ে তো ভয় পাচ্ছ, তোমার ছেলের ওসব কিচ্ছু হয়নি, তোমার ছেলের সামান্য সর্দি কাশি হয়েছে,
এই একটু ফলমূল তাজা শাক সবজি এগুলো একটু খাওয়া তাহলেই ভালো হয়ে যাবে, মানে ভালো হয়ে যাবে। আর শোনো, আজ আমি এখানে তোমাদের কয়েকটা কথা বলবো। এই যে তোমরা করোনা ভাইরাস এই নিয়ে এত আতঙ্কিত হচ্ছ, এ কিন্তু আতঙ্কের কিচ্ছু নেই। আমি তোমাদের আজকে করোনা ভাইরাস নিয়ে সঠিক সঠিক কথা বলবো। তোমাদের সকলকে সতর্ক থাকতে হবে, তা তোমরা সবাই আমার কথা শুনবে তো? তবে শোনো, এই করোনা ভাইরাস এসেছে চীন থেকে, বুঝলে? এই এদিকে আয়, মেশিনটা ধর দিইনি। এই করোনা ভাইরাস কোথা থেকে এসেছে? চীন থেকে। এই করোনা ভাইরাস হলে আমাদের আলাদা থাকতে হবে, আলাদা থাকতে হবে। আর এই জ্বর সর্দি কাশি এসব যদি কিছু হয়, আমাদের তাও আলাদা থাকা উচিত, তাও আলাদা থাকা উচিত। আর এই যে হাঁচি কাশি দেওয়ার সময় একটু রুমাল ব্যবহার করা উচিত। আর এই যে বাজারে মাস্কের হুজুক উঠেছে, এই এই যে 2-10 টাকার মাস্ক পরলে কিন্তু হবে না, আমাদের পড়তে হবে ওষুধের দোকানের মাস্ক। আমাদের বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, সব সময় হাত ধুতে হবে, তাজা ফল শাক সবজি খেতে হবে, তাজা ফল শাক সবজি খেতে হবে, আর বেশি বেশি জল খেতে হবে, বেশি বেশি জল খেতে হবে। আর যদি তোমরা আমার কথা মানবে তো? সতর্কতাগুলি নেওয়ার প্রয়োজন, সেগুলোর মধ্যে আমাদের অবশ্যই সবার আগে হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমালটা ব্যবহার করা, তারপরে হাঁচি বা কাশি দেওয়ার পর চোখে মুখে নাকে হাত না দেওয়া, তারপরে আমাদের এই যে বারবার হাতটা ধোয়া বাইরে কোথা থেকে আসলে, এগুলো আমাদের সতর্কতার মধ্যে সবার আগে নেওয়া প্রয়োজন। আর তারপরে অবশ্যই কারো যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে তাদের একটু আলাদা জায়গায় রাখা। এবার এই যে ভিড় এলাকা এগুলো একটু এড়িয়ে চলা, কারণ ভিড় এলাকায় বেশি এই সংক্রমণটা হতে পারে। এই সতর্কতাগুলি আমাদের নেওয়া প্রয়োজন, অবশ্যই ভালো লাগছে। আর মানুষকে সতর্ক করতে পেরে, মানে সচেতন করার জন্য যে এই নাটকটা করতে পেরে নিশ্চয়ই ভালো লাগছে। আমার কি নাম, কোন ক্লাসে পড়ো? আমার নাম সিদ্ধান্ত চক্রবর্তী, ক্লাস 10। চারিদিকে যে মারণ যে ভাইরাস করোনা ভাইরাস, তার যে ছড়িয়ে পড়ার খবর আমরা পাচ্ছি, সেটা তো খুবই একটা খারাপ অবস্থা, সেটা আমরা মানছি। কিন্তু তার চেয়েও বেশি করে যেটা আমরা দেখছি, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে মানুষ। এখন আমার স্বাভাবিক, আমার বাড়িতে স্বাভাবিক একটি কোনো মানুষের জ্বর বা কাশি হয়েছে, আমরা ভাবছি হয়তো সে করোনা আক্রান্ত হয়েছে। কিন্তু করোনা আক্রান্ত হলে তার কি কি করণীয়, তার লক্ষণ কি, এই সমস্ত বিষয়গুলো সাধারণ মানুষকে জানানো খুব প্রয়োজন। এবং যেটা খুব সহজেই স্কুল ছাত্রছাত্রীরাই পারে, ছোটো ছোটো ছেলেমেয়েরাই পারে, এবং এরা যদি একজন কাউকে জানাতে পারে সেটাও যেমন উপকার, তাছাড়াও যে ছেলেটি বা মেয়েটি আজ এই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলো সে অন্তত শিখছে, পরে সে তার বাড়িতে গিয়ে শেখাতে পারবে, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। এটা কি শুধু অশোকনগরতেই হবে, মানে এখানেই হবে না আরও অনেক জায়গায়? না, এটা আমরা এখন এই এখান দিয়ে শুরু করলাম। গতকাল এটা আমার স্কুলে হয়েছিল একটা প্রোগ্রাম, আজ এখানে হলো, এবং আজ বিকালে গোলবাজার অঞ্চলে আর একটা হবে। এবং এর পরবর্তীতে আমরা যদি দেখি যে এই যে মারণ ব্যাধির আতঙ্ক থেকে মানুষ তারা আতঙ্কগ্রস্ত থাকছে, তবে আমরা আরও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে এটা করব। আপনার নাম? আমি মনোজ ঘোষ, অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কতজন স্টুডেন্ট মিলে এখানে করছে? এখানে 15 জন স্টুডেন্টস আছে, আর আমরা শিক্ষক আছি 6 জনা, এবং স্টুডেন্টসরা সব ওই 5 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, করোনা ভাইরাসে যে ঘটনা ঘটতে পারে তার থেকে আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছি, ফলে প্রত্যেকটা মানুষই কিন্তু এখন আতঙ্কিত। যদিও ভারতবর্ষের থেকে অন্যান্য দেশে এর প্রাদুর্ভাব অনেক বেশি, তথাপি আমাদের দেশের থেকে একদম মুক্ত হতে পারেনি। দেশের থেকে চেষ্টা করলেও করোনা ভাইরাসের রোধ করার মতো কোনো ওষুধ এখন আমাদের হাতে এসে পৌঁছেছে বলে কোনো খবর নেই আমার কাছে। তবে এটা এক্ষুনি কিছু করা যাবে মনে হয় না, একমাত্র সতর্কতা অবলম্বন করা ছাড়া কোনো উপায় আমাদের নেই।
অর্থাৎ বারবার ডাক্তার যারা বলেছেন যে হাত ধুতে বারবার সাবান দিয়ে গরম জল সকালে গার্গল করতে হবে, আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং খুব বেশি ভিড় যেন কোথাও না হয় এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করে চলতে পারি তাহলে আমার ধারণা যে আমরা করোনা ভাইরাস থেকে অনেকটাই বেশি মুক্ত হতে পারবো এবং আমরা যত সতর্ক হব তত আমরা আমাদের সেফগার্ড দিতে পারবো, রক্ষা করতে পারবো। আমরা এই কারণে আজকে চারটার সময় পৌরসভা মিটিং ডেকেছি, আমরা সমস্ত ক্লাবের ক্লাব সংগঠন স্কুলের টিচার আমাদের যারা এর সঙ্গে যুক্ত আছে যারা ডেঙ্গু দেখাশোনা করতো তাদের নিয়ে মিটিং ডেকেছি, আমি আপনাদের সাথে আমন্ত্রণ করছি, হয়তো আগে ভোট দিতে পারিনি তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে চারটার সময় আপনারা আসবেন, আপনারা নিশ্চয়ই এটাকে ছড়িয়ে দিলে আমাদের খুব সুবিধা হবে। আমার মনে হয় যে আজকে যে নাটকটা উদ্যোগ করবো এটা একটা অভিনব প্রচেষ্টা, আমরা একটা জিনিস চোখে দেখার সময় মতন পার্থক্য আছে, এই যে নাটকটা যারা দেখলেন তাই কিন্তু অনেকটা বেশি আরও বেশি জ্ঞাপন করতে পারলেন, ফলে এই ধরনের নাটক যদি কিছু পরিবেশন করা যায় আমাদের মনে মানুষকে সচেতন করতে সুবিধা হবে। আমরা এই স্কুলের সাহায্য নিশ্চয়ই নেব, আমরা কোনো কোনো জায়গায় আরও বেশি করে এই নাটকটা দেখানোর জন্য উদ্যোগ নেব যাতে আমাদের মানুষের মনে এই ভাইরাস সম্পর্কে আতঙ্ক দূর হয়ে যায়।